হ্যালো গাইস ওয়েলকাম টু মাই বাংলা গেমিং চ্যানেল যার নাম শাকিল দ্য প্রফেশনাল গেমার তো গাইস আজকে আমরা খেলতেছি হিটম্যান টু এর একটা স্পেশাল মিশন তো গাইস লাস্টের মিশনে আপনারা দেখছিলেন যে আমরা হিটম্যান থ্রি থার্ড এপিসোডটা শেষ করেছি এবং আজকে থেকে আমরা নতুন গেম প্লে সিরিজ স্টার্ট করেছি যার নাম হিটম্যান টু তো গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো গাইস চলুন শুরু করি তো গাইস দেখেন এটা এটা হচ্ছে ইটালির একটা শহর তো আমাদের এখানে আজ কেজেন ফর্টি সেভেনে দুইজন কেলিমিনেট করতে হবে আর একটা ভাইরাস ধ্বংস করতে হবে তো গাইস আমাদের প্রথম টার্গেট হচ্ছে সিলভিও ক্রুসো আর দ্বিতীয় টার্গেট হচ্ছে ফ্রান্সিসকা ডি স্যান্টা তো গাইস চলো আগে এই রুমে যাই এখানে দুইজন গার্ড আছে এই গার্ড দাঁড়ায় রয়েছে দেখি আমাকে আমার ঢুকতে দেয় কি না তো গাইস না গাইস ঢুকতে দিল না তো গাইস এখানে সাধারণ মানুষ প্রবেশ নিচ্ছে তো গাইস আমাদের একটা অল্টারনেটিভ ওয়ে খুঁজতে হবে এখন কই যে খুঁজি তো গাইজ দিয়ে সামনে যদি কোনো ঠুলু পাই ও গাইস সামনে কুলু পেয়ে গেছি তো গাইস দেখো এখানে একটা ফুল কথা বলতেছে আর ওদের গাড়িটা এক্সিডেন্ট করছে গাইস কি বের বেরোইতেছে তো গাইস আমি আগে ওদের কথাটা শুনি তো গাইস কথা শুনে যা বুঝতেছি যে আসলে সিলভিও দা সিলভিও দা ক্রুস ও ফুল আলারে ফুল দেওয়ার জন্য ডাকছে কারণ তার আজকে তার মার মৃত্যু আর শিখি তো গাইস দেখো এই সেই ফুল যদি ওরা হেডশটটা দিয়ে দিই তাহলে আমাদের কাজ হয়ে যাবো গাইস স্টোরিটা আমি তোমাদের বলছি তো গাইস এখন আমরা একটা পিস্টল নেব একটা পিস্টল নিয়ে মাথার উপরে গুলি করে দিব এই যে হেডশট তো গাইস হেডশট মারা শেষ এখন আর বডিটা ডাম করবো এর আগে আমাদের ড্রেসটা নেওয়া লাগবে তো ড্রেসটা নিয়ে আগে আর বড়িটা ডাম করবো তারপর ফুল নিয়ে আমরা চলে যাব সিলভিও দা ক্রুসোর মেনশনে তো গাইস দেখো গাইস কি সুন্দর নীল সমুদ্র এখানে আমরা ফালাইয়ে দিছি তো গাইস ফালানোর পরে এখন আমাদের চলে যেতে হবে তো গাইস হাতে পিস্টলটা নিয়ে নিলাম তো এখানে এখানে গাইসে ফুলটা আছে তো এই ফুলটা গাইস নিয়ে নিই তো গাইস এই ফুলটা খুবই ভালো একটা ফুল তো এই ফুলটা নিয়ে নিলাম তো গাইস ফুল নেওয়া শেষ এখন এখন আমাদের চলে যেতে হবে তো চলো গাইস এখানে দেখো এখানে একটা ম্যানশন আছে এই ম্যানশনে ঢুকে যাই তো গাইস এখানে একটা ম্যানশনেই দেখো গাইস এখানে ঢোকা প্রবেশ নিষেধ তো গাইস এখানে প্রবেশ করতে দিবে না কারণ এখানে আমি আমার চেকিং করা হবে যেখানে আমার যে পিস্টলটা আছে পিস্টলটা নিতে পারবো না তো গাইজ এটা বহুত প্যারা হয়ে যাইব তো গাইস আমার একটা অল্টারনেটিভ ওয়ে খুঁজতে হবে যে কিভাবে আমি মেনশনের ভিতরে ঢুকবো তো গাইস দেখো এই লোকটা আমার সন্দেহ করতেছে বাট ওর সন্দেহর পাইনও মারি না তো গাইস দেখি এখন আশেপাশে কোথাও ওই দেখো ওইখানে একটা পিলার আছে দেখি পিলারের এখানে যদি কোনো যদি কোনো অলটারনেটিভ ওয়ে থাকে তো গাইস দেখি এখানে যাই না গাইস এখানে কোনো অল্টারনেটিভ ওয়ে নেই তা কোথায় যাই কোথায় যাই ও ভাই দেখো উপরে একটা উপরে একটা কী জানি ঝুলতাছে তো গাইস এখান থেকে যদি যাওয়া যায় তো গাইস দেখি একটা লাভ দিই হাঁ গাইস লাভ দিলাম এখন এখান থেকে উঠে ওইখানে ঢুকে যাবো তাহলে আর আমাদের এই এই গার্ডদের দিকে আর তাকানো লাগব না তো গাইস আমরা এখান থেকে ঢুকে গেলাম তো গাইস এখন ঢুকে নিচে নেমে যাবো হাতে ফুলটা নিয়ে নেই তো গাইস দেখো এখানে আর কোনো আশেপাশে কোনো লোকও দেখতে পাইতেছি না আশেপাশে কোনো লোক দেখতে পাচ্ছো ও গাইস উপরে গার্ড আছে গার্ড আছে তাড়াতাড়ি আমাদের নিচে নেমে যেতে হবে তো গাইস আমরা আর সময় নষ্ট করব না তো এখান থেকে বের হয়ে যাই নাহলে আমায় দেখলে পরে সন্দেহ করব উপরে সিকিউরিটি গার্ড আছিল ভাই তো গাইস এখান থেকে আমাদের তো ভাই দেখো আমরা কিন্তু গার্ডের ধোকা দিয়ে দিছি এখন আমরা এখান থেকে চলে যাব দেখি এখানে ভিতরে কোনো কুলু পাই কিনা গাইস দেখো কুলু আমাদের ভিতরেই তো গাইস এখান থেকে সন্দেহ করবো আমার যাইতে দিবে হ্যাঁ গাইস যাইতে দিবে তো গাইস এই দেখো এই দেখো সেই ঘরের এই চামচা তো ওর সাথে কথা বলতে হবে যে সিলভিও দা ক্রুসও আমাকে ডাকছে ফুলটা দেওয়ার জন্য তার মার মৃত্যুবার্ষিকী তো গাইস এখন এই লোকটা বলতেছে তো চলে না আমার সাথে আর সিলভিও দা ক্রুসর যে মার যে কবরস্থান ওইখানে আপনি ফুলটা রেখে আসবেন তো গাইজ দেখো আমি ফলো করতেছি আর গাইজ দেখো রাজপ্রাসাদের মতো একটা বাড়ি এত সুন্দর মেনশন যেটা বলার বাহিরে তো গাইজ এখন আমরা ফলো করতেছি তো গাইজ দেখো এই বাড়িটা কোনোভাবেই রাজপ্রাসাদের চাইতে কম না তো গাইজ এখান থেকে আমরা চলে যাব আর কত বড় স্পেস জোন আর এখানে খাবারের ডাইনিং টেবিল তা আশেপাশে অনেক কর্মচারী আর গাইজ দেখো সামনে দুইটা গার্ড ওই দেখো আমাদের টার্গেট তো গাইস সব কিছু নেওয়া হয়ে গেছে প্রথম টার্গেট এখানে পিসের টার্গেট দ্বিতীয় টার্গেট পিসে তো গাইস সামনের টার্গেটে হচ্ছে সিলভিও দা ক্রুসো তো গাইস সিলভিও ক্রুশোরে তো মারতেই হবে এখন দেখি টার্গেট ওই দেখো ওই দেখো পিস থেকে এখানে এখানেও গলফ খেলতেছে তো ও ভাই আবার এখানে ও দাঁড়ায় রইছে তো গাইজ দেখি এখান থেকে এখান থেকে দেখো ভাই এই দেখো এখানে শিলবি ও এখানে খেলে গলফ খেলে আর এই দেখো সিকিউরিটি গার্ড ওই দেখো এখন ওরা গল্প খেলবে তো গাইজ দেখো সামনে আবার সিসিটিভি ক্যামেরা দেওয়া পুরো বাই একটা কঠিন স্ট্রিক্ট সিকিউরিটি তো গাইজ দেখো এখন আমি মনে হয় কবরের খুব কাছে চলে আসছি এখন দেখো এই দেখো পিসের সিসিটিভি ক্যামেরা সব দেখাই দিলাম এই দেখো এখন আমার বলতেছে আপনি নিচে যান গ্রেপটা সামনেই আসে ওইখানে ফুলটা রেখে আসবেন তো গাইজ চলো এখন আমি ঢোকার সুযোগ পাইলাম তো এখন দেখো এখানে একটা মোটরের মতো কি জানি তো যাই হোক এখানে ভাই এখানে আগে আমার ওই দিই কোনো অসর আসিনি গাইজ দেখো স্ক্রু ড্রাইভার পাইছি ভাই স্ক্রু ড্রাইভার দিয়ে খুব সাইলেন্টলি গিল করা যায় তো গাইস আরেকটা পাইলাম হাতুড়ি এই হাতুড়িটা রেখে দিই দোনোটাই খুব কাজে আইব তো গাইজ দেখি আগে এখানে তো ফুলটা রাখলে চলে আসবে তো এর আগে দেখি কোনো গার্ডটা থাকলে আগে এখান থেকে মেরে ফেলতে হইব মাইরা ফালাই দিই রাস্তা ক্লিয়ার এই গাইজ দেখো একটা গার্ড চলে আসছে তো আর আগে স্ক্রু ড্রাইভারটা দিয়ে ওরা মারমু তোমাদের দেখাই দেবো যে স্ক্রু ড্রাইভারটা কত ভালো কাজ করে তো গাইস সাইলেন্ট কিল করার জন্য স্ক্রু ড্রাইভারের জুরি নেই তো স্ক্রু ড্রাইভারটা আমরা নিব আর এখন একটু নিচে লুকায়ে যাব লুকায় আসতে করে জাস্ট একটা হেডশট মারবো জাস্ট একটা হেডশট মারবো তো গাইস দেখো এই যে মারবো এই মেরে দিলাম তো গাইস ওকে হেডশট মারা শেষ এখন ওকে ধরে নিচে ফালায়ে দিব তো গাইস এই এখন আমার স্ক্রু ড্রাইভারটা ধরে নিলাম তো গাইস এখান থেকে আমি ফালাইয়া দিলাম এই দেখো গাইস ফালাইয়া দিছি তো এখান থেকে গাইস ফালায়া দিলাম এখন এখন সামনে সামনে এখন এখানে এখানে গাইস আরও দুজন সিকিউরিটি গার্ড আছে বাট ওদের প্যারা পরে আগে আমি গ্রেবে ফুলটা রেখে আসি তাহলে আশেপাশ থেকে যে সিলভিউ ক্রুসও চলে আসবে তখন ওকে মারা যাইব তো গাইস আগে এখানে ফুলটা রেখে আসি আর ওর জন্য ওয়েট করি তো গাইস এখানে ফুলটা রেখে দিব তো गाइस এখানে ফুলটা রেখে রাখা হয়ে গেছে তো गाइस এখানে ফুলটা রাখা হয়ে গেছে এখন দেখি সিলভিও ক্রুস ও গাইস দেখো সিলভিও ক্রুস চলে আসছে আমি এখানে চুপচাপ লুকিয়ে যাই কি বলে তো গাইস এত গার্ডের সামনে তো মারাটা সম্ভব হবে না তো গাইস আগে আমার এখানে স্কুডটা রেডি করে রাখি তারপর এখানে যা সেটা হাইট করি তো গাইজ দেখো সিলভি ক্রুসো তার গার্ডদের বলতেছে তোমরা চলে যাও আমার মার মৃত্যুবার্ষিকী আমি একটু এখানে একা থাকতে চাই তো গাইজ এটা সবচেয়ে ভালো আর কপালে মৌটটা লেখা ছিল যার কারণে মারা সবচেয়ে সহজ হইব তো গাইজ দেখো এখানেও দাঁড়ায় রইছে রয়েছে এখন আমার স্ক্রু ড্রাইভারটা দিয়ে জাস্ট আর মাথার উপরে একটা হেডশট মারবো জাস্ট এই দেখো মাইরা দিলাম তো গাইজ দেখো হেডশটটা মারা হয়ে গেছে একটার স্ক্রুটা মাথার উপরে গিয়ে ঢুকে গেছে গা তো গাইজ দেখো এখানে একটা বাক্স আছে এখানে আমি ডাম্প করবো ভাবতেছিলাম বাট তোমাদের আমি একটু দেখাই যে ওইখানে একটা বাক্সের মতো ওইটা মেশিনের মতো দেখছি ওইখানে দেখো কীভাবে ওরা মারি তো গাইস আশেপাশে কোনো সিকিউরিটি গার্ড সন্দেহ করতেছে না তো গাইস কেউ সন্দেহ করতেছে না তো গাইস দেখো এখানে আবার দুইটা সিকিউরিটি গার্ড তো সমস্যা নাই আমরা খুব চুপি সারে কাজটা করবো তো গাইস দেখো এখানে সেলফিওটা করে ঢুকিয়ে দিলাম এখন গাইস জাস্ট মেশিনটা অন করবো তো ভাই দেখো আর লাস্ট একেবারে পুরা ম্যাঙ্গো শেক হয়ে গেছে পুরো একেবারে পুরো রক্ত পরে শেষ তো গাইস যাই হোক এখন আমাদের প্রথম টার্গেটটা একদম কমপ্লিট এখন আমাদের সেকেন্ড টার্গেটের পিছে ছুটতে হইব তো চলো গাইস আমরা এখন সেকেন্ড টার্গেটের পিছে ছুটি তো গাইস দেখো আশেপাশে এরিয়াটা দেখো নীল সাগর একেবারে কত সুন্দর লাগতেছে তো ভাই এরা বলে বোঝানো যাইব না তো গাইজ দেখো সামনে ওই সিকিউরিটি গার্ড অরে আমি ভাবতেছি মাইরে দেবো বাট এখানে তো দাঁড়াই তো ভাই ওখানে একটা সিসিটিভি ক্যামেরাও আছে এই সিসিটিভি ক্যামেরার কারণে তো মারতে পারবো না আবার দেখো এখানে আরেকটা লোক আছে তো গাইস এখন মারা যাইবো না বাট আমি এখন চুপে চাপে চলে যেতে চাইতেছি আগে একটু কথারই শুনি যে লোকটা ফোনে কি কথা বলতেছে তো গাইস ফোনে কথা বলা শেষ এখন গাইস সেই সময় হয়েছে সিসিটিভি ক্যামেরাটা ভম খাইয়ে দেওয়ার তো গাইস আমি একটু এখান থেকে এখান থেকে না একটু চাইপা যদি গিয়া মারি তাহলে ভাই সিসিটিভি ক্যামেরাটা আমি মারতে পারবো তো গাইস সিসিটিভি ক্যামেরা এখন মারমু টার্গেট পিস্টাল তো গাইস মারিয়া দিলাম তো এখান থেকে চালু চলো আগে চালু চলো বাঘি তো গাইস চালু চলো বাগা শেষ এখন ওই গার্ডের পরে মারম এখানে আগে লোকগুলি সাফ করি আবার আগে ফ্রান্সিস্কো ডি সেন্টার কোথায় থাকে এটা আগে জানতে হবে তো গাইস ওর আগে ফিটকে মেরে ফালাই দিই ওর কাছ থেকে অনেকটা তথ্য পাওয়া গেছে বাট এখন আর কোনো কামের না ফিটকে মারা ফালাই দিলাম তো গাইস রাস্তা থেকে পথের কাঠা একেবারে ক্লিয়ার হয়ে গেছে সামনে যদি আরও সিকিউরিটি গার্ড থাকে তাহলে ওডিরও মেরে ফেলবো তো গাইস এখন সামনে চলো তো গাইস এখন সামনে চলার কাম হয়ে গেছে দেখো এখানে আরও একটা বান্দা কথা কইতাছে বাট এখন ওরেও ফালাই দেওয়ার টাইম হয়ে গেছে তো গাইস এখন তো ভাই তোমার এখন নিচে পড়ার সময় হয়ে গেছে এখন এই যে ফিক্কা মার এই দেখো গাইস মেরে দিলাম ও ভাই শেট 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 ধরা খেয়ে গেছি ধরা খেয়ে গেছি ধরা খেয়ে গেছি এখন ভাই তাড়াতাড়ি পলাই তাড়াতাড়ি পলাই সামনে একটা বাক্স দিচ্ছিলাম ওই বাক্স তো লুকিয়ে দেবে তাহলে আর আমরা খুঁজে পাইবো না ভাই ক্যামেরা দিই খেলাইছে ওর কপালে মৌধ ঘনাই আইসে তো গাইস দেখো আমি এখানে লুকিয়েছিলাম তো এখন অনেকক্ষণ ধরে লুকে এসেছিলাম এখন আর কেউ সন্দেহ করতেছে না এখন আমি বের হয়ে যাবো তো গাইস এখন বের হওয়া শেষ তো এখন আমাদের ওই টার্গেটটা মারার টাইম হয়ে গেছে তারপর পরে আমরা যেটা দেখছিলো ওইটা মারার সময় হইলে মারিয়ে দিবো তো গাইস দেখো সামনে এখন আর কেউ সন্দেহ করতেছে না এই যে গাড়টা এখনও বসে বসে বিড়ি খেতেছে আর দেখো এই লোকটা এখন ওই ফোনে কথা বলতেছে তো গাইস দেখো এন ফোনে কথা বলতাছে এখানে আর মারা যেত না তো ওই লোকটা সরে গেলেই আমি মারবো এই লোকটা সরে না কে সরে না কে তো গাইস আমি আমি সরে যাই এখানে যাই এই লোকটা সরে গেলেই আমি মারব তারপর ভাই কতক্ষণ ধরে কথা বলে আমি এর কারণে তো মারতে পারিনি কতক্ষণ যাবত এখান দিয়ে কথা বলতেছে ও কতক্ষণ ধরে মারতে পারিনি তো গাইস দেখো অবশেষেও কিন্তু চলে যাইতেছে এখন কিন্তু আমাদের গার্ডরে কিন্তু তাড়াতাড়ি মাইরা ফেলাই থিব তো গাইস আমি এখানে একটু দাঁড়াই এখান থেকে পিস্টাল স্ক্রু ড্রাইভারটা দিয়ে মারবো স্ক্রু ড্রাইভারটা দিয়েই মারি গাইস দেখো স্ক্রু ড্রাইভারটা দিয়েই মারিয়ে দেখ হেড এক করে বুড়া হেডের উপরে পড়ছে তো গাইসে এখন তাড়াতাড়ি ওর লাশটা সরাই দিব তাড়াতাড়ি ওর লাশটা সরাই দিব এখন আগে ওখানে দূরে নিয়ে এলোই লাশটা তো গাই এখন দূরে নিয়ে ফেলাইছি তো গাইস লাশটা দূরে নেওয়া হয়ে গেছে এখন আগে আমার স্ক্রু ড্রাইভারটা উঠাই আগে আমার স্ক্রু ড্রাইভারটা উঠাই স্ক্রু ড্রাইভারটা বহুত কামের তো গাইস এখন ওরা কি করবো ফালাইয়া দেবো এখন জাস্ট ফালাইয়ে দেবো জাস্ট ফালাইয়ে দিয়েছি তো গাইজ ফালাই দেওয়ার পর এখন আমাদের এখানে একটা সিকিউরিটি গার্ডও আশেপাশে নাই এখন আমাকে ফ্রান্সিসকো দি সিলভার কাছে চলে যেতে হবে তো গাইস এখান থেকে দেখি এখন কোথায় রাস্তা আছে এখানে কোনো কারো বাসা আছে কি না তো গাইস দেখো ওই দেখো এই বান্দাই আমার সন্দেহ করছিল তো আমি এই কারণে পলাইছিলাম দেখি এখন অরে অরে এখন মরাটাই হয়ে গেছে তো গাইস দেখো এখান থেকে এখন স্ক্রুড্রাইভারটা নিমু মাথার উপরে মারমু ও ভাই ও তাড়াতাড়ি আবার চলে এসে আবার চলে এসে চলে এসে চলে এসে বেনে হেনে লুকাই থাকি দেখো এই শালারা কই মাসের প্রাণ অরে মারতে গেলেই ও লড়াচড়া করে বেশি কিন্তু গাইস কোনো চিন্তার কোনো কারণ নেই ওর মৃত্যু অনেক কঠিনভাবে হইব তো গাইস ও কোন রুমে ঢুকলো ওই এই রুমে ঢুকছে তো গাইসে এই রুমটা মনে হয় কোনো স্পেশাল আমার এই রুমে ঢুকলেই মনে হয় আমি ফ্রান্সিস দিয়ে সিলভার কোনো ক্লুক পেয়ে যাবো তো গাইস আগে সিসিটিভি ক্যামেরার সাইজ করি তো সিসিটিভি ক্যামেরার সাইজ করা হয়ে গেছে গাইস এখন আর আশেপাশে কেউ সন্দেহ করতেছে না এখন আমি যদি ওই রুমে ঢুকে যাই তাহলে আমার জন্য সবচেয়ে বেস্ট হবে তাহলে গাইস দেখো আমি এখান থেকে ঢুকে যাবো তো এই এই রুমটা কি ভাই এই রুমটা কি না এই রুমটা ভাই কিছুই না আগে দেখি যে ওই শত্রু কই আছে তো গাইজ দেখি ও ওর আগে বের হইতে হইব কারণ ওরে মারতে হইবো আমার ওরে না মারলে ভাই আমাকে পথের রাস্তা একদম ক্লিয়ার হইবো না তো গাইস এখন কি বের হইছে ওই দাও গাইস ওইখানে আছে ও গাইস ও আবার বের হইতেছে আবার বের হইতেছে বের হইতেছে বেটা তোরে এবার শেষ করব তোরে এবার শেষ করে দিমু তোরে এবার শেষ করে দিমু ও ভাই এখন আর মারা যেত না এখন আর মারা যাইতো না এখন স্ক্রুড্রাইভারটা নিমু বাট দুধ এন্দে চলে গেছে তো গাইস যাই হোক এখন অরে পরে ওর হিসাব পরে নিতেছি আগে আমি এখান থেকে চলে যাবো আগে দেখি ও আগে যাক কোথায় যায় কাম যাক আগে তারপরে পরে ওইখানে মারবো ওরে তো গাইস এখান থেকে ও কই যেতেছে এখানে এখান দাঁড়াই আছে এখানে দাঁড়াই আছে কোথাও ঢোকার চা তো সমস্যা নেই গাইস এখন আমরা এখানে ঢুকে যাবো আমাকে ঢোকার টাইম হয়ে যেতেছে এখান থেকে যে মারবো অনেক দূরে ব্যবধান অনেক দূরে আর ওইখানে আবার দাঁড়ায়ও আছে তো গাইস দেখো এই দেখো গাইস ও ফাইনালি চলে যেতেসে এখন আমাদেরও সুযোগ চলে আসছে যে আমরা এখন ওই রুমে ঢুকবো তো গাইস দেখি এখানে দরজা ও দরজা ভাই আনলক করা তো এখান থেকে আর ঢুকতে পারবো না এখান থেকে আন ঢুকি এই গাইস দেখো এখান থেকে আমি ঢুকে গেলাম ট্রেস পাসিং হয়েছে বাট এই দেখো সামনে একটা ক্লু পাইছি তো এই ক্লুটা গিয়ে আমি দেখবো যে সামনে কি ক্লু আছে তো ভাই সামনেটা একটা লাভ লেটার আছে তো তো গাইস স্টোরি রিভিল ও গাইস বাই ক্যান্ডেল লাইট তো গাইস দেখো সিলভিও ক্রুসোর যে গল্ফ কোচ ওর সাথে ফ্রান্সিসকারি সেন্টারে একটা অ্যাফেয়ার চলতেছে তো গাইস এন আমি যদি ওই গল্ফ কোচের ম্যাডে যদি আর ড্রেসটা নিতে পারি তাহলে আমি ইজিলি কাজটা সারতে পারবো বাট ওয়েটের সেকেন্ড এখানে একটা রুম আসে এই রুমের ভিতরে তো গাইস আর তোমাদের আরেকটা কথা তো বলতে ভুলেই গেছে আমাদের কিন্তু ভাইরাসটাও কিন্তু মারতে হবে ভাইরাসটা ধ্বংস করতে হবে এই জন্য আমাদের বায়োলেভেল কী কার্ড লাগবে তো আমি কী কার্ডটা এখন খুঁজতেছি আশেপাশে কোনো কী কার্ড কোথাও পাইতেছি কিনা যাই না বাট খুঁজতেছি খুঁজতেছি তো খুঁজতেই আসি তো গাইস এখানে আছে না এখানে নাই এখানে নাই কোথায় যে বায়োলেবের কি কার্ডটা আছে তো এখানেও তো খুঁজে পাচ্ছি না তো সামনে যাই সামনে যাই তো গাইস এটা কি ও গাইস এটা একটা ড্রেস এটা দেই তো আমি একটু পরে দেই ও ভাই দেখো কি সুন্দর লাগতেছে আমার কাছে খুবই ফানি লাগছে ব্যাপারটা দেখো আবার ড্রেসটা এই দেখো এই দেখো কি সুন্দর ভঙ্গি এই দেখো তো গাইস এখন এই ড্রেসটা চেঞ্জ করতে হবে তো আগে আমি ছুরিটা নিয়ে নিই চাকুগুলি খুব দরকার এই চাকুগুলি খুবই লাগব চাকু দিয়ে অনেক সুন্দর সাইলেন্ট কিল করা যায় আর ড্রেসটা চেঞ্জ করার টাইম হয়ে গেছে ভাই আর ড্রেসটা চেঞ্জ করি ওই দেখো গাইস আশেপাশে লোকের অভাব নাই আশেপাশে এত লোক এত লোক তো গাইস দেখি ওই টার্গেটটা চলে আসছে কিনা কারণ ওই দেখো ওই দেখো ভাই ভাই ঢুকছে ও রুমের ভিতরে ঢুকছে ও রুমের ভিতরে ঢুকছে আর মারা মারার টাইম হয়ে গেছে ভাই ওরে মারার টাইম হয়ে গেছে ওরে মারার টাইম হয়ে গেছে এখন জাস্ট ওরে মেরে ফেলামো তো সেটি আর এখন আবার ভিড় হয়ে গেছে সালার আসলেই কই মাসের প্রাণ ওরে পরে মারমু তো গাইছ আগে আমার ওই বায়ো কী কার্ডটা লাগবে কী কার্ডটা খুবই ইম্পর্টেন্ট মাস্ট বি ইম্পর্টেন্ট তো কার্ডটা এখনো খুঁজে পাইতেছি না কি কার্ডটা কই গেল কার্ডটা একদম খুঁজে পাচ্ছি না কী কার্ডটা কোথায় কার্ডটা কোথায় ও গাইস এখানে আরেকটা নাইফ আছে তো এই নাইফটাও নিয়ে নিই ভাই সব নাইফ কামে আইব তো এখানে তো আরেকটা দরজা বায়োলভের কি কাটটা কোথায় আমি তো কিছুই বুঝতাছি না বায়োলোভের কি কাটটা কত খুন যাবৎ খুঁজতাছি কোথায় বায়োলোবের কি কাট ও গাইস পেয়ে গেছি বায়োলোবের কিকার পেয়ে গেছি বায়োলোবের কি কি পিকারটা পেয়ে গেছি তো গাইস কি কিকাটটা নিয়ে নিলাম এখন গাইস আমরা এখান দিয়ে বের হয়ে যাব এখান থেকে বের হওয়ার সময় হয়েছে এখন ওরও মরার টাইম হয়েছে দাও গাইস ভিতরে ঢুকছে এখন শান্ত মাথায় মারতে তো দেখ দেখো ভিতরে ঢুকছে পিছে মুভ করছে ভাই আমার দিকে তাকাই আছে এখন ওইভাবে মারা যাইতো না যখনই পিছে ঘুরবো তখনই মেরে ফেলামো পিছে ঘুরলেই মেরে ফেলামো পিছে ঘুরলেই মেরে ফেলামো কিন্তু এ দাঁড়াই রইছে কে এরই তো বুঝতেছি না দাঁড়াই রইছে কেন তো পিছে এই গাইস পিছে ঘোরা শুরু হইছে পিছে আরেকটু একটু আরেকটু ভাই পুরা পিছে ঘুরে গেছে এখন গাইস আর সময় নেই ওর সময় হয়ে গেছে গাইস এখন আর সময় একদম ফুরো হয়ে গেছে এই ল তো গাইস দেখো অনেকক্ষণ জ্বালানের পর এখন আরে মাইরা ফেলাইছি এন ভিতরে একটা বাক্স আছে ওইটা বাক্স ভিতরে ডাম করে দেব তো গাইস দেখো এখন ভিতরে একটা বাক্স আমি দেখছিলাম তো বাক্সটা কোথায় এনে খুঁজতে হইব তো বাক্সটা এই গাইস বাক্সটা পেয়ে গেছি এন ওরা ডাম করা হয়ে গেছে তো গাইস ওরা ডাম করে ফেলেছি এখন বের হয়ে যেতে হবে এখন আমার ওই গল্প কোচ গল্ফ কোষের অ্যাফেয়ারে বারোটা বাজায় দিতে হইব তো গাইস এখন দেখি গল্প কোচটা কোথায় আছে এখান দিয়ে গাইস এখান থেকে বের হব ওহ আমি তো আবার আগের জায়গায় এসে তো গাইস চলো এখান থেকে বের হয়ে যাই এখন তার আর কেউ সন্দেহ করার কেউ নেই তো দরজা আগে চাপাই লই ভাই আবার কে কোন জায়গাতে সন্দেহ করে তো গাইস এখন আমরা চলে যাব গল্প কোচের কাছে তো গলফ কোচের ওইখানে গেলেই আমি একটা কুলু পেয়ে যাব তো গাইস আমার কুলুটাই ওইখানেই ইন্ডিকেট করতে আমি কুলুটাকে ফলো করি গাইস আমার আশেপাশে দেখছো কোনো গার্ড নেই আমি সব গার্ডগুলি রেসাইজ করে ফেলছি তো গাইজ দেখো এখানে এখানে একটা ক্লু আসতাছে ও বেটা তুমি তাহলে সেই গল্প কোচ আমি তো এলেগেই বলি যে কেন তুমি ডিসিলবার সাথে এত কথা বলতাছো তো গাইস আমি এনে ফিক্কা মারি ওই সাউন্ডটা পাইলে তো অবশ্যই আইব তো গাইজ দেখি এখানে না গাইছে এখনও আসতেছে না এখনও আসতেছে না সারা সালা বহুত দান্দাবাস তো গাইজ দেখি তো এখানে এখনও আসে দাঁড়ায় রইছে গাইস অনেক খুন যাব দাঁড়াই রইছে আমি অনেক খুন যাব সিনটা দেখতাছি ওই দেখো গাইস আরেকটা বডিগার্ড হাঁটতেছে কে বডিগার্ড এখান থেকে হাঁটতেছে কেন তো গাইস এখন আমি ওই ওই দেখো আবার ভিতরে ঢুকছে এখন এভাবে মারলে কি এভাবে ঢুকলে কি মারা যায় তো গাইস দেখো আমি একটু ওয়েট করি যে ও তো আসবোই এখন আর কথা কইবো না মনে হয় সারা জীবনের কথা আগেই কইয়া ফলাইছে তুই আয় একবার শেষ হওয়া আয় কারণ তুই একবার যদি আহস তাহলে আর জীবনও এবার না আইলে আর জীবনও আইতে পারতি না তো গাইস আমি এনে একটু লুকেই দেখি আসে কি না এনে আসলেই আমি মেরে ফেলাবো ও গাইস ফাইনালি চলে আসছে ফাইনালি চলে আসছে ভাই এখন আমার চাকুটা হাতে নেই ওইখানে গেলেই চাকুর এক করে মাথার উপরে পড়বো আর প্রেম কাহিনী এক ধারাক্সে বেরিয়ে যাব তো গাইজ দেখো এখান থেকে বের হয়ে এখন আসছে এন পুরা পুরো হেডশট চমৎকার চমৎকারভাবে একটা হেডশট মারতেইব এই দেখো এই এই দেখো হেডশট এই যে হেডশট তো হেডশট মারা হয়ে গেছে ভাই এখন আমি ওর ড্রেসটা নিমু ওর ড্রেসটা নিয়ে ড্রেসটা নিয়ে নিমু আগে ওর ড্রেসটা নিয়ে নিই তারপর একটা মোবাইলটাও নিতে যে ফোনে কথা দেখো আমার বলতেছে কল দিই সেন্টা তো গাইস ওটা ফালাই তারপর মোবাইলটা নিতে হইব আমাকে যেহেতু সান্টারে কল দিতে তো আমি আগে এখান দিয়ে নিয়ে নিই মোবাইলটা তো এই গাইস মোবাইল নেওয়া হয়ে গেছে এখন চলো সেই পার্সোনাল ক্যান্ডেল লাইট রুমে তো গাইস এই মিশনটা খুবই স্পেশাল হইতাছে এখন খুবই মজা লাগতে এখন চলো যাই আমার আশেপাশে কোনো সিকিউরিটি গার্ড নেই আমি শান্তি মতো চলে পারবো আশেপাশের সব সিসিটিভি ক্যামেরাও আমি ধ্বংস করে ফেলাইছি এখন আর কোনো টেনশন নাই কেউ মনিটারাইজ করতে পারবে না তো গাইস আমি যেখান থেকে আসছিলাম ওই বারান্দা ওইখান থেকে বের হয়ে যাবো কেউ আমারে দেখে নাই আমি ঠান্ডা মতোভাবে বের হয়ে গেম যাবো এখন দরজাটা খুলে ফেললাম এখন গাইস আমি এখানে দাঁড়াইয়া ফোন দিবো আর এই চেয়ারে বয়ে অর্জন অপেক্ষা করবো তো গাইস আমার ফোন দেওয়ার টাইম হয়ে গেছে তো চলো গাইস আমি এখন ফোনে কথা বলতেছি আমি ফ্রান্সিসকা ডি সেন্টারে বলতেছি যে আমি এখন ক্যান্ডেল রুমে আসি তুমি আমার সাথে দেখা করো তো গাইস এখন যদি রাজি হয়ে যায় তাহলে এখানেই মাইরে ফেলামো আর আমার হাতে পিস্টাল দিয়ে মানবো এবার আমি পিস্টাল দিয়ে গাইস এইবার পিস্টাল দিয়ে মানবো হাতে পিস্টালটা নেই তো গাইস পিস্টালটা হাতে নেওয়া ওকে হয়ে গেছে এখন ওরে মারার টাইম চলে আসছে তো গাইস এখন এখানে আমি ওয়েট করি এখানে আমি ওয়েট করি তো গাইস দেখো আমাকে বলতেছে নাইস ডান তো গাইস দেখো চলে আমি অপেক্ষা করতেছিলাম এই দেখো এখন চলে আসছে এখন চলে আসছে এখন আমি সুন্দর করে মেরে ফেলবো পিস্টলটা দিয়া তো গাইস দেখো দরজাটা চাপাও দরজাটা চাপাও দরজাটা চাপাও তো গাইস দেখো আমার এই আমার প্রশংসা করতেছে মানে আমাকে রবার্টো মনে করতেছে মানে গল্প নাম হচ্ছে রবার্টো তো গাইস আমার প্রশংসা করতেছে বাট এত প্রশংসা কোনো কাম হইতো না একটু সুযোগ পেলে পিস্টলটা দিয়ে সুন্দর করে মাইরা ফেলামো তো গাইস দেখো এখানে আমার সাথে কথা বলতেছে অনেকক্ষণ ধরে এই দেখো গাইস এখন ওই কোনায় চলে গেছে এখন আমার সময় হয়ে গেছে মারার এখন পিস্টাল হাতে নিমু ও গাইস এই শেট শেট আমার সই মিস হয়েছিল বাট এখন ফরচুনেটলি মেরে ফেলাইছে এই বোতাইটা দৌড় দেয় রে এরই সবচেয়ে ভালো কাজ বাই দৌড় দেয় রে তো দেখো এখন আর ডাম করে দেবো ডাম করে দেবো দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা না ওর কাছ থেকে এখন আমাদের কিন্তু দুইটা টার্গেট অ্যান্ড ভাইরাসটা ডিস্ট্রয় করা লাগবো তো গাইস এটা হচ্ছে বায়োলেবের কী কার্ড এটা হচ্ছে অরিজিনাল কার্ড যে কী কার্ডটা দিয়ে আমি ইজিলি ঢুকতে পারবো তো কাজ আমার আর খেয়ে দেয়া কাম নাই এখানে এখন তাড়াতাড়ি এখান থেকে ভেঙে যেতে লোড করছি আর এখান থেকে চলে যাবো আমার দুইটা টার্গেট মারা শেষ এখন আমি বায়োলেবে চলে যাবো আমার ভাইরাসটা মারতে হবে এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কারণ ওরা দুইজন এই দেশে এককারে পুরো তার সৃষ্টি করে রাখছে যে এই ভাইরাসটা বানায় গোটা পৃথিবীটাকে পঙ্গু করে দেওয়ার একটা ষড়যন্ত্র ওরা করছে বাট এখন এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য এজেন্ট ফর্টি সেভেন চলে আসছে তো গাইজ দুইটারে দুইটা হোতারে মারার শেষ এখন আমাদের মেইন টার্গেট ভাইরাসটারে কিল করতে হইব ভাইরাসটা ধ্বংস করে দিতে তাহলে ওদের সমস্ত সাধনা শেষ ভাই ভাই তুমি দেখছো একটা মানুষ কিভাবে এতটি মানুষের সাথে স্ট্রাগল করে আবার বিজয়ের সাথে কাজটা করে এই জন্য এজেন্ট ফর্টি সেভেনে খুব ভালো লাগে তো গাইজ দেখো এটা রেস্ট্রিক্টেড এরিয়া এটাই হচ্ছে ভাই বায়ো ল্যাবের কী কার্ডের রাস্তা তো ভাই এখানে কী কার্ড সারা ঢোকা যায় না তো গাইজ দেখো আমি এখানে কী কার্ডটা দিয়ে দেবো তো বায়ো ল্যাব কী কার্ড অ্যাক্টিভেট করা হয়ে গেছে ভাই দরজা খুলে গেছে তো ভাই দেখো একটা শুনশান জায়গা ভাই মাটির ভিতরে এক কত বড় ষড়যন্ত্র করতেছে ভাই এরা কোনো দিন মানে এরা কোনো দিন কল্পনা করা যায় যে একটা মানুষের মাটির নিচে ই করা তো গাইজ দেখো এখানে দুইটা লোক দুইটা সিকিউরিটি গার্ড আছে ও ভাই একটা লোক এনে আসতেছে কেন ও শেট 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 আমি এনে লুকাই থাকি লুকাই থাকি যদি উল এদিক উদিক হয় তাহলে গুলি করে মেরে ফেলামো এদিক ওদিক ঘইলি গুলি করে মেরে ফেলামো রে ভাই এদিক ওদিক হইলি গুলি করে মেরে ফেলামো তো কাজ দেখো এদিক এ দেখালাই খেলাই ভাই এদিক খেলাই গুলি কর গুলি কর আগে গুলি কর ভাই আশেপাশ থেকে মানুষ ওই সন্দেহ করা শুরু করছে শেট যেটা আমি চাইনি সেটাই হল শেট তো কাজ এখন আশেপাশে কই 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 গাঠ কই গার্ড কই গাট গুলিটা এখন খুঁজে ভাই মারতে সব আশেপাশে যত গার্ড আছে সব কার্ডের মেরে ফেলাম এই দায় এটা গার্ড এই যে শেষ তুই শেষ চান দু আরেকটা কুই আরেকটা কুই এই ভাই গুলি করতেছে গুলি করতেছে গুলি করতেছে হেডশট হেডশট হেড শর্ট মারা শেষ না আরও একটা ভাই আরও দুইটা ইসে এর মারতে ও ভাই বুম ফালেছে বুম ফালেছে বুম ফালাইছে আমার আগে যেতে হবে এই দফায় এরা শেষ করতে বই দেখো আমার একটা পুরো লাইফ শেষ করেছে সালারা তো গাইস আমার এখানে একটা ড্রেস নিয়ে কী করতে হবে এখানে দুই থাকতে হবে আশেপাশে যদি আরও সিকিউরিটি গার্ড হয় ওডিও মেরে ফেলামো তো গাইস দেখো ড্রেসটা নিয়ে ফেলামো এখন বাই ড্রেসটা নেওয়া হয়ে গেছে এখন আমি এই বাক্সের ভিতরে সুন্দর করে বসে যাবো তো গাইস চলো এখন আমি সুন্দর করে লুকিয়ে গেছি এই দেখো আসছিল বাট এখন এখন দেখো ভাই অনেকক্ষণ ধরে বাক্সতে আসলাম বাক্স থেকে বেরোবো একটা লোকই আমার সন্দেহ করতেছে কোনো লাভ নেই আমার তো গাইস দেখো এখান থেকে ওই দেখো ওইখানে দাঁড়িয়ে গেছে চান্দু তো এখন ওর মাথায় হেডশটটা টা ওরা শেষ করে ফেলামো তো গাইস দেখো আরেকজনের মরা টানতেছে তোর মরা টানে কে তুই আরেকজনের টানো এই দেখো গাইস দেখো এই গুলিটা করছি ওয়ান পুরা শেষ এন গাইস আর আমার আশেপাশে আর কেউ সন্দেহ করতেছে না সব কয়টা পাপি মারা শেষ এখন আমার চলে যেতে হইব এখন বায়োল্যাবের ওইখানে তো গাইস বায়োল্যাবটা কোথায় আমি সেটা নিজেও জানি না বাট এটা জানতে হইব তো ও ভাই দেখো মাটির নিচে সব কাজ ওরা করতেছে মাটির নিচে সব ওদের পরিকল্পনা শয়তানি বুদ্ধি তো গাইস আমার ওকে ফলো করতে করে করে শান্তি মতো চলে যেতেব তো এখানে একটা রাস্তা আছে শান্তি মতো চলে যাই ভাই কোনো যাতে কেউ সন্দেহ ঠন্দ না করে এই ল্যাবরেটরিটারে শেষ করা আমার একটা খুব ইম্পর্টেন্ট তো গাইস চলো এখান থেকে যাই ওই দাও গাইস আরেকটা লোক সন্দেহ করতেছে বাট সব কটার মারা যাইবো না সন্দেহ দুই চারটা করবোই খালি ও থেকে একটু এরাইয়া চলতে হইব তৈলি হইয়া যাব তো গাইস দেখো এখান থেকে এখান থেকে সুন্দর মতো তো চলে যাবো এখান থেকে তো ভাই এখানে আস্তে আস্তে করে চুপি চুপি চলে যাই তো ভাই এই ড্রেসটা যদি না হয় তাহলে ডাক্তারের ড্রেস নিব তো যেভাবে হোক কিন্তু অ্যাট এনি হাও নিতে তো হইবই গাইস এরা তো মিস করা যাবে না নিতে তো হবেই তো গাইস দেখো এখান থেকে এখান থেকে কেউ সন্দেহ করতেছে না কিন্তু ভাই ভাইরাসটা কোথায় আমি নিজেও জানি না ভাই সমস্যা হয়েছে এটা যে ভাইরাসটা কোথায় আমি নিজেও জানি না এখন আসতে করে সামনে চলে যাবো ওই দেওয়া ভাই ডাক্তারগুলিও এখন এদিকে আর কাজ করতেছে তো ভাই আমার মনে হয় ভাইরাসটা আরও ভিতরে ভাই এটা সিসিটিভি ক্যামেরা আমার রেকর্ড করতেছে কোথায় সিসিটিভি ক্যামেরা তো ভাই ওই এনে আবার কী জানি সন্দেহ করতেছে ভাই আমার কিন্তু বেশি ই করা চলবো না তো গাইস আমার এখানে দেখো সিসিটিভিতে সন্দেহ করতেছে সন্দেহ কী সন্দেহ করতেছে আবার এখানে লুকায় যাই কে ডাকলো আমারে তো গাইস দেখো ও অন্য কেউ বলছে বাট আমার এখন ঐতিহাস না আমি এখান দিয়ে উঠি ভাই এই সিকিউরিটি ড্রেস হইব না আমার ডাক্তারের ড্রেস লাগবো তাহলে আমি সুন্দর করে চলে যেতে পারবো তো গাইস এইখানে যাই সিকিউরিটি গার্ডের সন্দেহের মধ্যে পড়লে সমস্যা এই ডাক্তারের শেষ করবো আগে দিই তো ভাই এখানে কি ও ভাই এখানে একটা ভিউ ইন্টেল দিছে এখানে যাই হোক এখানে আমার একটা ডঙ্গল খুঁজতে হবে ভাই ডঙ্গল দিয়ে আর মারতে হবে তো গাইস ডঙ্গলটা খুঁজতে হবে ভাইরাসের জন্য আগে এই ডাক্তারের শেষ করি এই ডাক্তার আগে শেষ করে ডাক্তার ড্রেসটা নিই এই ডাক্তারে মেরে ফেলেছি ভাই ডাক্তারে মাইরা ফালাইছি এখন ও ভাই কে জানি আইতাছে সিকিউরিটি গার্ড আসতাছে সিকিউরিটি গার্ড আসতাছে উপরে কি হইতাছে জানার জন্য এখন ভাই ওরে তাড়াতাড়ি এর ড্রেস আগে ডাম করি আগে ডাম করে লুকিয়ে থাই সিকিউরিটি গার্ড আইলে ওরে মাইরা ফালামু যদি তিরিং বিরিং করে তলি মাইরা ফালামু তিরিং বিরিং করলেই মেরে ফালামু আর বাঁচাই রাখবো না তো গাইস এই দেখো এই দেখো সিকিউরিটি গার্ড চলে তো আমি এখানে লুকাইয়া এখানে যদি চাকুটা মারতে পারি ওর একটা পুরো থতমার উপরে তাহলে সবচেয়ে ভালো কিন্তু তো গাই ও থামল মারতে পাইনি মারতে পাইনি ভাই যে লুকে লুকে যে লুকে যে যদি ধরা না পড়ি তাহলে লুকে যাই উদৌদি মাইরে লাভ নাই উদৌহদি মাইরে বিপদ গড়ে লাভ নাই তো গাইস এখানেও আসে এখনও বলতেছে যে না আশেপাশে কিছুই হয় নাই তো আশেপাশে কিছুই হয় না এখন ও চলে যেতেছে যে মামলা শান্ত আছে ভাই এককারে এক বাসা বাচ্চি এখন আমার ডাক্তারের ড্রেসটা নিয়ে তাড়াতাড়ি চলে যেতে ভাই কোনো রকমের প্যারা নেওয়া যাইবো না শান্তি মতোভাবেই করতো তো গাইস দেখো হয় না আমি ডাক্তারের ড্রেসটা নিয়ে নিবো সো গাইজ ডাক্তারের ড্রেস নেওয়া হয়ে গেছে এখন আমার আর কোনো সিকিউরিটি গার্ড সন্দেহ করবো না যে ডাক্তাররা সন্দেহ করে একটু চুপি চাপে পলাইয় থাকলেই চলবো তো গাইজ দেখো অবশেষ ডাক্তারের ড্রেসটা আমার নেওয়া হয়ে গেছে এখন আমি শান্তি মতো চলে যাবো আর আমার সবচেয়ে মানে মেইন টার্গেট হচ্ছে ভাইরাস্টারের ড্যামেজ করে দেওয়া ধ্বংস করে দিতে হবে ভাইরাসটারে তো গাইজ দিয়ে তো কেউ সন্দেহ করে নাকি ও ভাই ডাক্তার সন্দেহ করতেছে ডাক্তারে এমন ভাই ডাক্তাররা সন্দেহ করতেছে তোদের এত সন্দেহ কেন করা লাগবো তো গাইজ দেখো এখানে সব করে ডাক্তারই প্রায় আমার সন্দেহ করতেছে ভাই এখন এইভাবে তো মারাটা খুব টাফ হয়ে যাব ভেরি ভেরি টাফ রে ভাই এরকম মারার সত্যি বহু টাফ তো গাইস দেখো এখান থেকে কেমনে কেমনে জানি ভাই চি তো গাইস দেখো এখান থেকে তো গাইস এখানে এখানে কই যে মারি এখন এরই তো বুঝতাছি না তো এখান থেকে আমার পলাই যেতে ভাই এখানে আমার ভাইরাস নেই উই ভাই লাল কালার উই যে লাল ডট মানে ভাইরাস আরও ভিতরে আমি কেন শুধু শুধু এখানে সময় নষ্ট করতে আমার এত কোনো ক্লু দিতে ছিল না বাট আমি একটা লাল চিহ্ন দেখতে পাইছি মানে ভাইরাস আরও ভিতরে তো ডাক্তাররা এনে সন্দেহ করতেছে ডাক্তাররা এনে সন্দেহ করতেছে কোথাও রাস্তা আছে এখান থেকে যদি কোনো রাস্তা পাই তাহলে চলে যাবো তো গাইজ দেখো এখান থেকে এখান থেকে কোনো রাস্তা না না এখানে এখানে না শেট শেষ শেষ শেট শেট এখান থেকে চলে যাই এখান থেকে কোনো রাস্তা পাইলে চলে যাবো কোন রাস্তা যদি পাই কোথাও থেকে তাহলে আমি এখান থেকে চলে যাবো তাহলে গাইস এখান থেকে না এখান থেকে কোনো রাস্তা নেই এখান থেকে কোনো রাস্তা রাস্তা নাই আমার এখানে শান্তি মতোভাবে চলে যেতে এখানে আমি এক জায়গায় কতবার বাড়ছি হুদা হুদি আমি এখানে বাড়ি রয়েছি কত তো গাইস এখন এটা চলে গেছে চলে গেছে এখন আমার শান্তি মতো চলে যেতেই আমার শান্তি মতো এখান চলে যেতে হবে বেশি সময় নষ্ট করা যেত না বেশি সময় নষ্ট করলে সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়াইব তো ভাই এখান দিয়ে আমি চালু চালু পলায় যাই চালু চালু পলাই যাই এখান ডাক্তার আর সন্দেহ করতেছে না ডাক্তাররা সন্দেহ করতেছে না এখান দিয়ে কী রাস্তা আছে দূর এখান দিয়ে রাস্তা আটকানো বাই এখান দিয়ে চলে যেতে দেখো হিটমানের মাথাটা আশের ডিমের মতো লাগতেছে তো গাইজ যাই হোক এখন এখান থেকে গোড়ার ডিম ছাতা মাতা এ এই যে এহেন দিয়ে ওরে ভাই যাইতে দে যাইতে দে যাইতে দে ভাই আমি কোথা দিয়ে নিজের বাঁচাইতে যাইতেছি আর এখানে ও আইসে শয়তানি করছে তো গাইছে এখানে একটা গ্রাউন্ড আছে এখান দিয়ে আমি যদি যাই তাহলে কেমন হইব তো গাইস দেখো এখান থেকে আমি গেলাম এই সামনে ভাই এখানে সন্দেহ করতেছে সন্দেহ করতেছে বাট এখান দিয়ে আমার শান্তি মতো যাইতে হবে এই ভাই আমরা ভাইরাসের একটা পুরো কাছে চলে আইসি একটা কয়েন ফিটা মারবো এখানে ভাই ভাইরাসের রুমে ঢুকতে একটা এক্সট্রা প্রোটেকশন নিয়ে যাইতে হবে এই প্রোটেকশনে গেলে ভাইরাস মারা যাইত না তো প্রোটেকশন আমি এখন ওই একটা মগা ওইখানে আসে আমি যদি ওই সাইডে একটা কয়েন কয়েন্কা মারি ওই যে মগা দাঁড়াই রয়েছে এখানে একটা কয়েন ফিক্কা মারবো তাহলে ওই মগা ওদিকে আইবো ওই চাকু দিয়ে আমার মাথায় ঘিচ্ছা করে দেবো তো ওই মগাটা মগা মগাটা আইতেসে আমি এখন কয়েনটা ফিকা মারবো তাহলে ও অবশ্যই আইবো যে এখানে কি যেন একটা শব্দ পাইলাম তো গাইস দেওয়া কয়েনটা ফিক্কা মারছি ফিক্কা মারছি কয়েন এখন কই মগা কই মগা কই ও ভাই মগা আইসে মগা আইসা আমি বসে আহে নাই তো গাইস আমি এখানে লুকাই থাকি এখনই মগাডারে মারতে হইব এই মগাডারে মারা একটা পুরো আবশ্যক তো চাকুটা মারলাম চাকুটা মারিয়া বলে ভাই ওর লাস্ট দাম করার কোনো দরকার নাই আগে ড্রেস নেবো আগে ড্রেস নিয়ে হেন দেয় ভাগি আগে হেন দিয়ে ভাইয়া জিতিব ড্রেস নিয়ে আগে হেন দে ভাইয়া জিতে হইব তো গাইস আমরা ভিডিও এককারে পুরো শেষ প্রান্তে চলে যাইছি এক কারে লাস্ট ডেস্টিনেশনে তো गाइस এখান থেকে ঢুকে যাই বাইলের কি কার্ডটা দিয়ে দিচ্ছি কেউ সন্দেহ করার আগে চলে যাই তো गाइस এইখানে মনে হয় হ্যাঁ এখানে এইখানে তো ভাই দেখো অটো স্প্রে করে দিতাছে ভাই অটো স্প্রে করে দিতেছে ভাই কী প্রযুক্তি এখানে এই যে ভাই ভাইরাস পায়ে গেছি ভাইরাসে পায়ে গেছে আগে এইগুলির চান্দুর শেষ করি তো এই কী মানুষ না এই লিখছি তো গাইছে এখন এখন এটা গুলি করে ফাটাই দিতে গুলি করলেই শেষ ক্রাইম নোটিস হয়ে গেছে বাইক সময় বেশি নাই সময় বেশি নাই সময় বেশি নাই সময় বেশি নেই কতক্ষণ এই গাইস মেরে ফেলাইছি তো ভাই মেরে ফেলাইছি এখন তাড়াতাড়ি আমাদের এখান থেকে দৌড়ে চলে যেত এবং আমাদের এখানে পুরো তিনটা টার্গেটই শেষ করা হয়ে গেছে আর ভাই রাস্তাটা খুব বিপজ্জনক এখন কোনোভাবে হইলো তাড়াতাড়ি পলাই যেতে হবে ডাক্তার জি আপনি এখানে সামনে কে তো গাইস আমি বুঝতেছি না যে কোথা দিয়ে পলাম তো এখানে আবার কোথায় আইছি আরে ভাই দূর এখানে আবার ভুলভাবে আইছি এখন তাড়াতাড়ি চলে যেতে হবে ভাই এক্সিট এরিয়া কই এক্সিট এরিয়া কই ও ভাই সামনে এক্সিট এরিয়া এখানে সামনে একটা প্লেন আছে এই প্লেনে উঠে গেলে ভাই শেষ আশেপাশে বান্দারা সন্দেহ করতাসে রে ভাই তাড়াতাড়ি চলে যাই তো গাইস আমরা ফাইনালি চলে আসছি তো গাইস আমাদের মিশনটা কমপ্লিট তো ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট মিশনে